বিশেষ করে আমার প্রবাসী ভাইরা জানতে চায় যে আসলে কিভাবে বুঝবো যে আমার দ্বারা বাচ্চা হবে না, বা আমার যে সিমেন অ্যানালাইসিসটা রয়েছে বা সেই সিমেন অ্যানালাইসিসটা কীভাবে আমরা পরীক্ষা করলে বুঝবো, বা কীভাবে পরীক্ষা করতে হবে যে আসলে আমার দ্বারা বাচ্চা হবে কি না, বা আমার কত মিলিয়ন থাকতে হবে, সেই বিষয়টা অনেক হয়তো জানে না। সো আপনাদের সাথে একেবারে আমি খোলামেলা এবং রিপোর্ট সহকারে, দুইটা রিপোর্ট সহকারে, একটা নর্মাল এবং একটা অ্যাবনর্মাল, দুইটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো যে কোনটা থেকে কোন রিপোর্টে বাচ্চা হবে এবং কোন রিপোর্টে বাচ্চা হবে না, এবং কিছু সিমেনের ল্যাব থেকে কালেক্ট করা আমার কিছু ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে কোন কোন পুরুষ রয়েছে বা যে পুরুষের দ্বারা একেবারে বাচ্চা হবে না বা যাদের সম্ভাবনা খুবই কম রয়েছে, এছাড়াও দেখা যাবে কাদের বাচ্চা হবে বা কত মিলিয়ন থাকলে আপনার সিমেন অ্যানালাইসিসটা আপনার বাচ্চা হওয়ার সক্ষমতা থাকবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে একেবারে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতো আমি আছি ডক্টর রুদ্র, আপনারা আছেন ডক্টর হেলথ। সো আশা করব নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আশা করব ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অনুরোধ থাকবে। শুরুতে বলছি, আবারও বলছি, আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আমরা যারা পুরুষ রয়েছে তা এই যে সমস্যা রয়েছে তারা কিন্তু এই সমস্যা থেকে উত্থান হওয়ারও কিছু, পরিশেষে উত্থান হওয়ারও কিছু ওই আমি এদেরকে বলে দিব। অনেকে প্রশ্ন করে থাকে যে দীর্ঘদিন আমি ওয়েট করেছি, এখন মনে হচ্ছে যে আমি ফিউচারে বিয়ে করব, বা বিয়ে করলে আমার বাচ্চা হবে কি না, বা আমার সিমেন অ্যানালাইসিস করলে আমার মিলিয়নটা কত থাকার দরকার, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে থাকে। সো পুরুষের যেটা রয়েছে সেটা হলো যে টেস্টিস, যেখান থেকে যে স্পার্মটা উৎপন্ন হয় বা বীর্যটা সেখান থেকে উৎপন্ন হয়, এবং সে বীর্যের গঠন প্রণালী, মর্টালিটি, মর্ফোলজি এবং তার যেগুলো থাকার দরকার, সাইজ শেপ যেগুলো থাকার দরকার, সেগুলো কি আদৌ কি ঠিক রয়েছে কি না, সেটা আমরা কীভাবে বুঝবো, সেটা নিজেরা বুঝতে পারবো কি না, কখনোই আপনি নিজেরা একেবারে এটা স্পেসিফিক বলতে পারবেন না। তবে একটা পরীক্ষা রয়েছে, সেটা হলো যে সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে, এই পরীক্ষাটার মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো এখন আসেন যে আসলে পরীক্ষাটা আমরা কীভাবে করবো, সেই পরীক্ষাটা করতে গেলে অবশ্যই একটা ডক্টরের কাছে যেতে হবে, প্লাস একটা ডায়াগনোস সেন্টারে যেতে হবে। একটা ডায়াগনোস সেন্টার বা একটা হসপিটালে আপনি যাবেন, সেখানে আপনাকে আপনার সিমেনটা দিতে হবে, অর্থাৎ আপনার স্পার্মটা সেখানে দিতে হবে। সো এটা দেওয়ার ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যদি আপনি নিজে নিজে আপনি এটা দেখতে চান বা শুধু জানতে চান যে আসলে আমার যে স্পার্মটা রয়েছে বা বীর্যটা রয়েছে এটা কি সব কিছু গুণাগুণ ঠিক রয়েছে কিনা, যে আমি বাচ্চা সক্ষম হবো কি না, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আপনাকে 4 থেকে 5 দিন অবশ্যই আপনাকে মৈতন বন্ধ রাখতে হবে, এবং 4 থেকে 5 দিন আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা যে মিলামেশাটা সেটা বন্ধ রাখতে হবে। অর্থাৎ মূলত আপনার যে স্পার্মটা রয়েছে সেটা 4 থেকে 5 দিন অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে, অন্ডকোষে থাকতে হবে, তাহলে কিন্তু এই রেজাল্টটা একেবারে ভালো এবং সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং অ্যাকুরেট একটা রেজাল্ট পাবেন। এখন আসি হলো যে কিছু ভিডিও ফুটেক্স নিয়ে, আমি আপনাদেরকে 2 থেকে 3টা ভিডিও ফুটেক্স দেখাচ্ছি, সেই ভিডিও ফুটেক্সটা দেখলে আপনারা কিছু ক্লিয়ার হবেন, এবং পরবর্তীতে আমি 2টা রিপোর্ট দেখাবো, একটা নর্মাল রিপোর্ট কীরকম হয় এবং পাশাপাশি একদম অ্যাবনর্মাল রিপোর্টে কীরকম থাকে। সো ভিডিওগুলো যদি আপনারা দেখেন, ভিডিওর শুরুতে যে ভিডিওগুলো আপনারা দেখবেন, যে ভিডিওগুলো দেখছেন, যেমন ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে তার স্পার্মে যে জীবিত স্পার্মগুলো রয়েছে সেগুলো নড়াচড়া করতেছে, তার লেজ রয়েছে, একটা মাথা রয়েছে, হয়তো এতটা স্পষ্ট নয় কারণ এটা মোবাইল দিয়ে সেটা কিন্তু মাইক্রোস্কোপ থেকে তোলা, না সেটা কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা হয়, মাইক্রোস্কোপে দেখতে হয় এবং সেটা কিন্তু একটা মোবাইল দিয়ে ধারণ করা, সেই জন্য এতটা স্পষ্ট বোঝেন, তারপরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওগুলো দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে স্পার্মগুলো কীভাবে নড়াচড়া করে, কীভাবে ধরাচ্ছে, একেবারে এটা লাইভ প্রুফ। এবং এই যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওগুলো কিন্তু 2টা রুগীরই, এবং সেই 2টা রুগী কে কে একদম নাম সহকারে আপনাদেরকে বলে দেব এবং রিপোর্টটাও বলে দেব। প্রথম যে রুগীটা রয়েছে তার নাম হচ্ছে এমডি আজমান, তার বয়স হচ্ছে 36 বছর, আপনার স্ক্রিনে দেখে নেবেন অবশ্যই, তিনি পরীক্ষা করতে আসছিল।
এখন পরীক্ষার ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, তো মূল পয়েন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এত কিছু তো আসলে বোঝানো সম্ভব না, অনেকে বুঝবে না, তবে যেগুলো আপনার দরকার সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। প্রথমে রয়েছে ফিজিক্যাল এক্সামিনেশন। তো ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে থাকবে ভলিউম। ভলিউম বলতে তার স্পামের কতটুক রয়েছে, তার পরিমাণটা কতটুক, মোটামুটি আমার থাকতে হবে 2 থেকে 5 ml, অর্থাৎ কয় ml থাকতে হবে, ভলিউমটা কয় ml থাকতে হবে। নর্মালগুলো হচ্ছে 2 থেকে 5 ml, তার যেটা রয়েছে 2 ml, তাহলে তারটা কিন্তু ভালো রয়েছে, ভালো বলতে পারেন। পাশাপাশি কালার, কালারটা থাকবে হোয়াইটিস, তার কালারটা হোয়াইটিস রয়েছে। এবং বিস্কোসিটি, তার বিস্কোসিটি যেটা সেটাও বিসকাস রয়েছে, সেটাও ভালো আছে। পাশাপাশি হচ্ছে যেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, এক ধরনের কেমিক্যাল রয়েছে, সেটা হচ্ছে অ্যালকালিন কেমিক্যাল দিয়ে পরীক্ষা করা হয় এবং তার অ্যালকালিন ঠিকই আছে। আমরা যে মূল পয়েন্টে আসবো, যেটা আমরা একেবারে যেটা বোঝার দরকার, সেটা হলো যে আমাদের ভলিউমটা দরকার রেখে, মানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ভলিউমটা আমাদের দরকার। পাশাপাশি হলো যে মাইক্রোস্কোপিক যে এক্সামিনেশনটা রয়েছে, মাইক্রোস্কোপে আমরা চোখে দেখে স্লাইড দিয়ে মাইক্রোস্কোপে যে যেটা দেখবো, সেটা হচ্ছে টোটাল স্পার্ম কাউন্ট, আমাদের টোটাল স্পার্ম কাউন্টটা কত রয়েছে। টোটাল স্পার্ম কাউন্টটা নর্মাল ভ্যালু হচ্ছে, নর্মাল থাকবে হলো 30,000 থেকে, সরি 20,000 থেকে 1,00,000 পর্যন্ত, 20,000, সরি 20,000 থেকে 20,000 মিলিয়ন থেকে থাকবে হলো আপনার 1,00,000 মিলিয়ন পর্যন্ত। আমি আবারও বলছি, টোটাল স্পার্ম কাউন্ট থাকবে হলো আপনার 20,000 মিলিয়ন থেকে 1,00,000 মিলিয়ন পর্যন্ত। তো এর মধ্যে যদি আপনার যে কোনো একটা থাকে তাহলে কিন্তু বলো, তার যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন তার কিন্তু রয়েছে 60 মিলিয়ন, তো তার যে 60 মিলিয়ন রয়েছে তার কিন্তু 60 মিলিয়ন একেবারে নর্মাল। কারণ আমাদের যেটা নর্মাল বিল সেটা হচ্ছে যে 20 থেকে 100 পর্যন্ত, 20 মিলিয়ন থেকে 100 মিলিয়ন পর্যন্ত আমাদের নর্মাল বিল, তার রয়েছে 60 মিলিয়ন, অর্থাৎ 60 মিলিয়ন রয়েছে তার প্রত্যেক ML, 1 ML, 1 ML রয়েছে 60 মিলিয়ন, তাহলে রিপোর্টটা তার ভালো রয়েছে। এবং পাশাপাশি যে বাকি যে রিপোর্টগুলো রয়েছে, যেমন যেটা বলছিলাম একটু নিচেই দেখতে পাচ্ছেন যে মর্টালিটি, মর্টালিটিটা আমরা বলেছিলাম 70% খুবই ভালো আছে, মর্টালিটি 70% একেবারেই ভালো রয়েছে। এছাড়া হচ্ছে স্পার্ম মাইকোলজি, স্পার্ম মাইকোলজি যেটা 80% আছে সেটাও নর্মাল একেবারে ভালো আছে। পার্সেল রয়েছে 4 থেকে 5টা, সেটাও ভালো রয়েছে। ইপিথেলিয়াল সেল রয়েছে 0 থেকে 1টা, সেটা ভালো আছে। পার্সেল কোনটা, ইপিথেলিয়াল সেল কোনটা, সেটা আপনাদেরকে একেবারে না বুঝলেও হবে, এটা একটু গভীরে চিন্তা ভাবনা করতে হবে। সেটা হলো একেবারে বোঝা যাবে, বোঝানো যাবে না ওই রকম কিছু না, তবে একটু সময় লাগতে পারে। সো আমি যেগুলো মূল বিষয় সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আসি হলো কমেন্টে। কমেন্ট কী লেখা হয়েছে, নর্মোজোস্পার্মিয়া, নর্মোজোস্পার্মিয়া হলো তার নর্মাল রয়েছে। এই যে রিপোর্টটা দেখলাম সেটা হলো একেবারে নর্মাল একটা রিপোর্ট। এরকম রিপোর্ট যদি আপনার থাকে তাহলে আপনি বুঝতে হবে, বা এই পরীক্ষা করার পরে এরকম যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে যে আপনি নর্মাল রয়েছে। এখন আসি হলো যে এজোস্পার্মিয়া, যেটা হলো যার দ্বারা একেবারে কখনো বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তারপর এটা হচ্ছে একেবারে গড গিফটেড, সেটা আমরা মানতে পারি, তবে এই রিপোর্ট দ্বারা যেটা আমরা বোঝা যায় সেটা আপনাকে বললাম। যেমন তার এই রোগীর কমেন্টটা আছে এজোস্পার্মিয়া, মানে তার দ্বারা বাচ্চা একেবারেই হবে না, তো সেই জন্য আমাদের যে রিপোর্টার রয়েছে, রিপোর্টের সেটা হলো যে মাহবুবুর রহমান, তার নামটা, তার বয়স হলো যে 27, 27 বছর। আচ্ছা, তার ফিজিক্যাল এক্সামিনেশন ভলিউম, তার ভলিউমে রয়েছে 3 ml, আমাদের যেটা থাকার দরকার একটু আগেও বলেছি 2 থেকে 5 ml, তার ভলিউম ঠিক আছে। কালার হোয়াইটিস, তার কালারও ঠিক রয়েছে। ভিসকোসিটি, তার ভিসকাস, সেটাও ঠিক রয়েছে। এখন হচ্ছে হলো যে কেমিক্যাল রিয়াকশন যেটা হলো যে অ্যালকালিন, তারও অ্যালকালিন রয়েছে। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আসে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হলো যে টোটাল স্পার্ম কাউন্ট, আর টোটাল স্পার্ম কাউন্ট কত, তার টোটাল স্পার্ম কাউন্ট আমরা দেখতে পাচ্ছি একেবারে 0,0 মিলিয়ন পার ML। তাহলে আপনি কি বুঝলেন, তার টোটাল স্পার্ম কাউন্ট একেবারে নাই বললেই চলে। আচ্ছা, মর্টালিটি 0,0, তার স্পার্ম মরফোলজি একেবারে 0,0, পার্সেল এবং ইপিথেলিয়াল সেল ভালো আছে। আমাদের যেটা দরকার সেটা হলো যে স্পার্ম, তার স্পার্ম কাউন্ট কত রয়েছে, পাশাপাশি তার মর্টালিটি এবং স্পার্ম মরফোলজি যে পরীক্ষা রয়েছে সেগুলাকে, তার কিন্তু এই যেগুলো দেখলাম সবগুলোই তার রয়েছে 0,0, এবং ভলিউম তার ঠিক আছে, মানে ভলিউম যেটা 2 থেকে 5 ml, সেটা তার ভলিউম, মানে স্পার্মের যে
পরিমাণটা, সে পরিমাণ ঠিক আছে, কিন্তু তার যেটা নাই সেটা হলো যে স্পার্ম কাউন্ট যেটা একেবারে জিরো জিরো, মর্টালিটি এবং মরফোলজি পরীক্ষা একেবারে জিরো জিরো। তো এই যে দুইটা রিপোর্ট দেখালাম, দুইটা রিপোর্টের মধ্যে আপনারা একটা নর্মাল দেখলেন এবং বাকি একটা দেখলেন হলো যে অ্যাবনর্মাল, তাদের বাচ্চা একেবারেই হবে না। দুইটা রিপোর্ট আপনি যদি নিজেরাই করতে পারেন, কোনো ডক্টরের কাছে যেতে হবে, নিজেরা যদি পরীক্ষা করেন একটা ল্যাবে চলে যান, সেখানে আপনার স্পার্মটা দেন, 4 থেকে 5 দিন আপনার সবগুলো অফ রেখে তারপরে দেন, আপনি নিজে ওই রিপোর্ট দেখে বুঝতে পারবেন যদি এই রিপোর্টটা দেখেন। দুইটা রিপোর্টের স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, দেখেছেন তো। এতে করে অনেকেই বলবে যে ভাইয়া আমার তো অনেক জায়গায় রিপোর্ট করেছি, আমার তো রিপোর্টে অ্যাবনর্মাল রয়েছে, এখন আমি কি করব। এখন এর আগে আমি একটা কথা বলছি, দুইটা রিপোর্টের বয়স, একজন 36 বছর আর একজন বয়স 27 বছর, তাদের বয়স কিন্তু একেবারেই কম। অনেকেই বলে আমি দীর্ঘদিন ধরে মৈথুন করেছি, এর জন্য সমস্যাটা হয়েছে কি না, হতে পারে, কিন্তু একেবারে স্পেসিফিক কোনো কারণ দিয়ে, নির্দিষ্ট করে কারণগুলো দিয়েই বলা যাবে না যে এই কারণে হয়েছে। তবে এখন আসেন হলো যে অনেকে জানতে চাইবে যে ভাইয়া আসলে আমার তো এই সমস্যাটা হয়েছে বা আমার স্পার্ম কাউন্টটা একেবারেই কমে, এখন আমি কীভাবে বৃদ্ধি করব। বৃদ্ধি করার জন্য আপনার যদি এরকম সমস্যা থাকে, অবশ্যই একজন ডক্টরের সাথে অবশ্যই আপনাকে পরামর্শ করতে হবে। পাশাপাশি যে ট্যাবলেটগুলো দিয়ে থাকে, যে ট্যাবলেটগুলো আমরা সাজেস্ট করি, সেগুলো যেমন স্পার্ম কেয়ার যা এই জাতীয় ট্যাবলেট, অর্থাৎ স্পার্মকে বৃদ্ধি করার জন্য যে ট্যাবলেটগুলো রয়েছে বাজারে, সে ট্যাবলেটগুলো আপনারা খেতে পারেন। তবে অবশ্যই আপনি ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে খেতে হবে। পাশাপাশি প্রচুর পরিমাণে আপনাকে পুষ্টি জাতীয় খাবার, ডিম, দুধ, কলা এগুলো কন্টিনিউ খেয়ে যেতে হবে। পাশাপাশি আপনি যদি ওয়েট বেশি থাকে সেটা কমিয়ে নিতে হবে। আপনি যদি স্মোকিং, অ্যালকোহল, ড্রিঙ্কিং করে থাকেন সেগুলো আপনাকে অ্যাভয়েড করে দিতে হবে। মোটামুটি এক ধরনের ডক্টরের শরণাপন্ন হতে হবে, আর এটা একেবারে গড গিফটেড। তারপরে যদি আপনার সমস্যাটা থাকে, অবশ্যই অবশ্যই আপনার ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে কন্টিনিউ আপনি মেডিসিন খান, পাশাপাশি খাবার দাবার গ্রহণ করেন, পাশাপাশি যেগুলো অ্যাভয়েড করতে বলেছে সেগুলো একেবারে অ্যাভয়েড করে দেন, আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি আমি একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, আসলে রিপোর্ট সহকারে এবং ভিডিও সহকারে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করে থাকেন, যদি না বুঝে থাকেন তাহলে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। আর পরে সেগুলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।